Hello everyone, this is Alamin Fitness YouTube channel here today. So, today we are going to talk about our Bhaijit Gustam. Okay, I told you the name. I told you the name, but it's good. তো বন্ধুরা এটা হচ্ছে আমার স্কুলের উল্টা পিঠ আমি বাজেদিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছি যাতায়াতের পথেই দেখা হলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম বিষয়টা এই মসজিদে অনেক নামাজ পড়ছি আমি স্কুল লাইফে তো গাইস চলে আসলাম বাইজিদের বাসায় বাইজিদ গাড়ি পার্কিং করতেছে সো বন্ধুরা আজকে ফ্রাইডে বাসায় ছিলাম ভালো লাগতেছিল না তো বাইজিদ আমাকে নক করতে তো ভাবলাম যে বাসাতে সময়টা কাটাই আর কিছু সময় আপনাদের মাঝে আমি শেয়ার করি তো সাথে বাইজিদ আছে আর আমরা এখন কোথায় যাব বাইজিদ আমরা এখন ছাদে যাইছি সো বন্ধুরা আজকে বাইজিদের বাসায় প্রথমবারের মতো আসা বাইজিদ আসলে ছাদটা অনেক সুন্দর ভাই তুমি যেমন বলছো এটাও সুন্দর ভালো তো ভাই আজকে মনটা আমার খারাপ কেন ভাই কারণ আজকে আমার দুইটা কবুতর একজনকে দিয়ে দিছে আমি যেহেতু কবুতর বিক্রি করি না আর তোমার ছাদের পাশে এই কবুতর দেখা যায় তো কবুতর দেখার পর আর বেশি খারাপ লাগতো এইটাই তো আপনাদের দেখাই এই হচ্ছে কবুতর তো আজকে আমার চার বছরের মতো দুইটা কবুতর আমি পালতাম তো লালন পালন করার পরে আমি যেহেতু কবুতর বিক্রি করি না আমার কবুতর যদি কারো পছন্দ হয় যদি চায় যদি তার সাথে আমার ভালো লাগে ভালো লাগার পরে আমি তাকে ওই কবুতরগুলো দিয়ে দিই তো আজকে দিয়ে দিছি খুব খারাপ লাগতেছে যাই হোক আরও কবুতর আছে তো এই হচ্ছে ভিউ আসলে অনেক সুন্দর বিশেষ করে ছাদটা অনেক সুন্দর আর এই ঠিক আমার এই এই পাশটায় হচ্ছে নদী বুড়িগঙ্গা নদী তো আমি যে কথাটা বললাম যে এই পাশটায় হচ্ছে নদী তো আমি আপনাদের নদী দেখানোর জন্য ছাদের একেবারে উপর অংশ চলে আসছি তো আমি জুম করে দেখাই এই হচ্ছে নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই পাশটায় মানে পুরাটাই এই পাশটা পুরাটাই হচ্ছে বুড়িগঙ্গা নদী ভিউটা আমার কাছে জোস লাগতেছে জোস শীতের সকালে আমরা কিছু মুহূর্ত কাটাইছিলাম আসলে আরও পাঁচ ছয় বছর আগে এত বিল্ডিং ছিল না আমাদের এই চরে এখন প্রচুর ঘনবসতি ঘন বিল্ডিং আর কি হ্যাঁ ভাইজিৎ কোনটা এই যে এটা নতুন করছে তো এর আগে কিন্তু রনি মার্কেট একটা ছিল রনি মার্কেটের বাজার আছে না ওই পাশে সবার সবচেয়ে বড় একটা বিল্ডিং ছিল বারোতলা তারপরে এখন এইগুলো হইতেছে এই বিল্ডিংটাও অনেক বড় বাবার বাবা এই যে এটাও তো এটা অ্যাপার্টমেন্ট নাকি শীত অলরেডি চলে যেতেছে হালকা পাতলা কুয়াশা দেখা যায় তো আমি স্পন্সর করতে আসছি তো আপনারা চাইলে আলুর চিপস নিতে পারেন তো এটার প্রাইসটা সম্পর্কে আমি জানি না অবশ্য এটার প্রাইসটা কত ভাই ২০ টাকা ও হচ্ছে দোকানদার তো যাদের দরকার ভাইজিদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তো আচ্ছা একটু ভাইজি তুমি তো বিক্রেতা আমি খায় আসে না টেস্ট করবো না ওকে ভাই ক্যামেরা একটু ধরো আমি খায় টেস্ট করে দেখ অস্থির অস্থির আপনার ছেলে খাইতে পারেন আল্লাহ আমার চিপস পড়ে গেছে যাক বন্ধুরা আপনার ছেলে চিপসটা খাইতে পারেন কি না আমি প্রমোট করে দিলাম এর আগে কেউ করে নাই আমি কোনো মিডিয়া তো দেখি নাই আর কোনো টিভি শো তো দেখি নাই আপনার ছেলে এই চিপসটা খাইতে পারেন সো বন্ধুরা ঢাকার শহরে এখন কাক দেখা অনেক মুশকিল হয়ে গেছে মানে কাক দেখাই জানা কাওয়া আর কি যেটা কাওয়া বলি আমরা হ্যাঁ কাক তো ভাবলাম যে কাকটারও নিয়ে নিই আমাদের ব্লগে কি বলেন দেখেন ও আমাদের নাইচে নাইচে দেখাইতেছে ওই পাশ থেকে এই পাশে মুভমেন্ট করতেছে আবার এই দেখো দেখে আমি একটু জুম করে দেখাই দেখছেন আপনারা যারা কাক দেখেন নাই কাক বাবু তোমাকে আমার বাসায় দাওয়াত এতক্ষণ ধরে আমরা যে চিপস খাইছি এই কাকের তো ইন্টারভিউ নিছি তো কাক কি চিপস না খায় বলেন ওরও আমরা একটু চিপস দিছি তো হ্যাঁ ওর মুখে দেখতে পাচ্ছেন যাও গা ভাতিজা নিছো এটাই অনেক বড় বিষয়